আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের ডামাডোল। শুরুটা হবে চলতি বছরের শেষে রংপুরে, এরপর খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী আর সবশেষ গাজীপুরে। নির্বাচন কমিশন জানিয়েছে সব সিটিতে ভোট হবে ইভিএম এ, থাকবে সিসি ক্যামেরা। কমিশনাররা বলছেন গ্রহণযোগ্য নির্বাচন করাই হবে কমিশনের প্রধান কাজ। আরিফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী 2023 সালের 18 ফেব্রুয়ারি শেষ হবে রংপুর সিটি কর্পোরেশনের বর্তমান পর্ষদের মেয়াদকাল। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে করতে হবে ভোট। 19 আগস্ট তাই শুরু হয়েছে রসিক নির্বাচনের তৃতীয় দফার ক্ষণগণনা, যার ফলে সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন ব্যানার ফেস্টুনে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে, যদিও এরই মধ্যে লাঙ্গলের প্রার্থী হিসেবে বর্তমান মেয়রকে ঘোষণা করেছে জাতীয় পার্টি। আর নৌকা পেতে লড়াই করছেন এক ডজন আওয়ামী লীগ নেতা। নির্বাচন কমিশনের সভায় এখনও রংপুর সিটি কর্পোরেশনের তফসিল নিয়ে আলোচনা না হলেও শিডিউল অনুযায়ী ভোট হওয়ার কথা ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে। এরপর 4 সিটিতে নির্বাচন হবে আগামী বছরের মাঝামাঝি সময়। নির্বাচন নিয়ম তো হলো যে ওর সময় শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হবে, তো আমরা হয়তো 90 দিন আগে করবো না, মাসখানি আগে করে টেন্টেটিভ ডিসেম্বর মাসে হওয়ার পসিবিলিটি আছে। শপথ নেওয়ার পরে প্রত্যেকটা ভোট ইকুয়ালি ইম্পর্টেন্স আমাদের কাছে। জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত এসব নির্বাচনের সবগুলির ভোট গ্রহণ হবে ইভিএম এ। আমরা ইভিএম এ করব এবং সিসি ক্যামেরাও লাগাবো, এটা আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা আছে। এবং এইভাবে করতে করতে আমরা কিন্তু সংসদেও একই কাজ করব। বর্তমান রংপুর মহানগরে জনসংখ্যা প্রায় 10 লাখ, আর ভোটার রয়েছে প্রায় 4 লাখের বেশি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।